নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নীলিমা রায় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘি তৈরি করি বা ঘি বানাই এটা আমি আপনাদেরকে শেয়ার করব। আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এই যে আমি দুধের সর তুলে রেখেছি, সপ্তাহ 10 দিনের মধ্যে দুধ এই সরগুলো তুলে রেখেছি। অনেকদিন ধরে দুধের সর তুলেছি আমি, খাওয়ার দুধ যেটা নাকি এটির থেকে রেখেছি, এই টাইম তুলে রেখেছি। এই দেখুন শর্ট টাইম তুলে রেখেছি আমি, এই দেখুন শর্ট তুলেছি। এটা ভালো করে আমি ফাটিয়ে নেব, খুব ভালো করে ফাটাবো। দেখবো এটার মধ্যে নিচ্ছি আমি, একটা বাটির মধ্যে নিতে হবে, বাটির মধ্যে নিতে হবে। এই দেখুন বড় বাটির মধ্যে নিয়েছি এই শর্টটা, এই দেখুন শর্টটা আমি ভালোভাবে ফাটাবো। ফাটাবো মানে মাখবো। এই দেখুন কীভাবে আমি মাখছি, এভাবে করতে হবে। এই যে আমি এইভাবে ফাটাচ্ছি, এইভাবে ফাটালে ঘি খুব ভালো হতে, এই যে অনেকক্ষণ ধরে 10 থেকে 15 মিনিট আমি করব এটা এইভাবে। এই দেখুন কিভাবে হয়েছে, পুরা মিহি হয়ে গেছে। এই দেখুন হাতের মধ্যে, হাত থেকে যখন জলের মধ্যে দেব বেশে উঠবে। এই যে আমি এভাবে ফাটিয়েছি, অনেকক্ষণ ধরে ফাটালাম। এই দেখুন এখন এটা কিন্তু হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি টেস্ট করব জলের মধ্যে দিয়ে, আমার হলো কি না হলো, মাখনটা পুরা রেডি হলো কি না হলো আমি দেখবো। এই জল, একটা বাটির মধ্যে জল নিয়েছি, দেখুন জলের মধ্যে বেশে উঠবে। এই যে জলের মধ্যে, এই যে নিয়েছি জলের মধ্যে বেশে উঠবে। এই দেখুন, এই দেখুন পুরাটা জলের মধ্যে বেশে উঠেছে, মানে আমারটা রেডি হয়ে গেছে। এখন ঘির জন্য, ঘি তুলতে পারবো, ঘির জন্য রেডি। এই যে এটা এখন আমি ঠান্ডা জলের মধ্যে, এই যে আমার ফাটানো হয়ে গেছে, এগুলি ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন কীভাবে করেছি, আমি ঠান্ডা জল এই দিয়ে দিচ্ছি, গরম জল দেবে না। এই দেখুন বেশি করে জল দিতে হবে, বেশি করে জল দিতে হবে। এই দেখুন কত জল দিচ্ছি আমি, পুরা জল দিয়ে দিয়েছি, আমার হয়ে গেছে। এই দেখুন কিভাবে বেশে উঠেছে, এই দেখুন উপরে, এই যে মাখনটা বেশ উপরে বেশে উঠেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন উঠে গেছে, মানে এই যে আমার হয়ে গেছে। দেখুন কিভাবে বেশে উঠেছে, এই যে বেশে গেছে, বেশে গেছে মানে হয়ে গেছে। আমি এখন এটারে একটা বাটিতে, এই যে একটা বাটির মধ্যে তুলে নেব, এই যে বাটির মধ্যে, এই যে বাটির মধ্যে আমি তুললাম, সবটি তুলে নেবো বাটির মধ্যে। দেখুন কিভাবে হয়েছে, এই দেখুন, এই যে আমার হাতে লেগেছে, এটা আমি চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। এই দেখুন হাতেরটা লেগেছে, যে মাখনটা এইভাবে তুলে নিচ্ছি, নাহলে তো উঠছে না। এই দেখুন আমার এটা মাখনটা রেডি হয়ে গেছে, রেডি হয়েছে, আমার হাতে লাগছে না এখন। দেখুন তো হাতে লাগছে না। এখন আমি একটা গ্যাস জ্বালিয়ে দেব আর কড়াইটা বসিয়ে দেবো। এই যে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা বসাবো, কিন্তু কড়াইটা গরম হবে, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি যে মাখনগুলি তুলে রেখেছিলাম এগুলি আমি দিয়ে দিচ্ছি, এই যে গরম এটার মধ্যে। তখন আর কিছু করতে হবে না, এটা গরম ঘিস হবে। এই দেখুন এটার মধ্যে প্রথমে একটু ফেনা উঠবে, ওই দেখুন ফেনা উঠছে। এই দেখুন উঠছে, দেখুন কিভাবে উঠছে, কিভাবে ফেনা উঠেছে। এই দেখুন এরকম ঘিটা রেডি হয়ে যাচ্ছে। এই দেখুন উপরে দেখা যাচ্ছে ঘি বেশে উঠেছে, এই দেখুন ঘি বেশে উঠেছে। এই যে আমার রেডি হয়ে গেছে ঘিটা, এখন আমি একটা বাটির মধ্যে, এই যে বাটির মধ্যে, বাটির মধ্যে নামিয়ে নেব। এই যে বাটির মধ্যে আমি নামাচ্ছি, এই দেখুন আমার রেডি হয়ে গেছে ঘি। এই দেখুন কতটা ঘি, এই দেখুন কি সুন্দর উঠেছে। আমি ছাঁকনি দিয়ে ছাঁকছি, কেন উপরের যে গুঁড়াগুলো এগুলি আটকে যাবে, এই জন্য আমি ছাঁকনি দিয়ে ছাঁকছি। এই দেখুন ছেঁকে নামিয়ে নিচ্ছি, এই দেখুন আবার বসাবো। এই দেখুন আমার ঘি রেডি হয়ে গেছে, ঘি তুলাটা রেডি হয়ে গেছে। কিভাবে তৈরি করেছি আমি, দেখুন পুরোটা ঘি কি সুন্দর কালার এসেছে। এখন আমি একটা ইয়ের মধ্যে, কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব, এই বাটির মধ্যে আমি ঢেলে দেবো, এইটার মধ্যে এই বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে আমার বোতলটা ভরে গেছে, এই দেখুন ঘি, এই যে ঠান্ডা হয়ে গেছে
বেশি ঠান্ডা হয়নি, কম ঠান্ডা হয়েছে এই জন্য এরকম হয়েছে। এই দেখুনটা ঘি, পুরা ঘির মতন দেখতে, ঘিটা দেশি ঘি, খুব ভালো ইজি ভাবে তোলা যায়, কোনো কষ্ট নেই, সহজ উপায়ে তোলা যায় এটা। আপনারা এভাবে বানাবেন, করে করে মানে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।